भाजपा के अखिल भारतीय उपाध्यक्ष और सांसद दिलीप घोष ने आज सॉल्ट लेक में युवा भर्ती स्पोर्ट्स स्टेडियम का दौरा किया। इस दौरान उन्होंने कई मुद्दों पर बात की। उन्होंने कहा कि पंचायत चुनाव आ रहा है, इसलिए अभिषेक बनर्जी को जनसभा याद आ रहा है। वहीं डेंगू को लेकर फिराद हकीम पर निशाना साधते हुए उन्होंने कहा कि वो डेंगू मंत्री हैं। जिस दिन से वो कोलकाता के मेयर बने हैं, डेंगू बढ़ता ही जा रहा है। देखो उन्हीं हैं डेंगू मिनिस्टर, उन्हीं हैं डेंगू चेयरमैन। जेदिन थे उन्हीं कॉरपोरेशन मेयर हो डेंगू बेड़े चले, उन्हीं खाली स्टेटमेंट दिए दायित्व शेष करें। आज के करोना चले गए, करोना चे भयावह परिस्थिति हो डेंगू द्वारा महामारी परिणत हो 40,000 लोक कम से कम इफेक्टेड और कत जानी ना, टेस्ट है ना, हॉस्पिटल ना गले बोझा जाए ना। এই পরিস্থিতি কেন উনি খালি স্টেটমেন্ট দেবেন, কে কী করছে? আরে যারা বিরোধী তারা তাদের কাজ করছে। আপনার ঘুম যদি না ভাঙে চেঁচাবে সবাই, দরকার হলে একসঙ্গে চেঁচাবে। আপনার তো কর্ণ কুম্ভকর্ণের ঘুম ভাঙেই না। সেই জন্য বিজেপি বা সিপিএম তারা বিরোধী দল, তারা তারা কাজ করছে। আপনাকে লোকে জিতিয়েছে, ওখানে বসিয়েছে, কি লোক মরবে আপনি মরা গুনবেন বলে? দাদা নিশীত প্রামাণিকের ওপরে হামলা করা হয়েছে গতকাল, কি বলবেন এই বিষয়ে? সারা পশ্চিমবঙ্গ আস্তে আস্তে উপদ্রুত এলাকা হয়ে যাচ্ছে। এখানকার বীরভূমে অনুব্রত আর ওখানে কী বলে আপনার কুচবিহারের যিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, এরা হচ্ছে সেম ক্যাটাগরির লোক, এরা হচ্ছে টিএমসির নেতা। তো টিএমসির নেতা মন্ত্রীরা যদি গুন্ডা হয় সব, তো এখানে তো বাতুলতা সুরক্ষা চাওয়াটা আমাদের এখানে প্রথমবার হচ্ছে না। নাড্ডাজি এসেছিলেন, তার উপরে অ্যাটাক হয়েছিল, তার এমএলএ দাঁড়িয়ে থেকে করেছিল টিএমসির। ভোটের পরে এসেছিলেন মুরলীধরন মন্ত্রী, তিনি গেছিলেন মেদিনীপুরে উপদ্রুত এলাকা আমাদের কর্মীদের দেখতে, তার উপরে অ্যাটাক হয়েছিল। আমাদের উপর তো রোজই হয়, গাড়ি ভাঙে, মারে, কেস দেয়। আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তারও কোনো সুরক্ষা নেই। তিনি আমাদের কর্মীদের সঙ্গে দেখা করতে গেছিলেন, রাস্তায় ইট পাটকেল বোম মারা হচ্ছে। তো এটা পশ্চিমবঙ্গটা, এখানে কোনো সরকার আছে কি না আদৌ সেটা তো বোঝা যায় না। দাদা কালকে